ভ্যাকসিন নিবন্ধন রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস শো করবে, সেখানে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন প্রথম যে অপশনটা রয়েছে সেখানে সেখানে ক্লিক করলেই এমন একটা ইন্টারফেস শো করবে। এরপরে পরিচয় যাচাই করবেন, তো এখান থেকে আপনার আপনাদের যে কোনো পরে আপনাদের পরিচয়টা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার যে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড যেটাকে আমরা বলি, সেখান থেকে আপনার কার্ডের ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো স্মার্ট কার্ড হলে 10 ডিজিট, এরপর অন্য অন্য কার্ড যে কয়টা ডিজিটই থাকুক সেটা দিয়ে দিবেন। এরপরে আপনার জন্ম তারিখ, প্রথমে তারিখ, এরপরে মাস, এরপরে ঘরে আপনার বছর, অর্থাৎ জন্ম তারিখ সম্পূর্ণটা প্রথমে তারিখ, এরপরে মাস, এরপরে বছরটা দিয়ে দিবেন। তো এখানে আসলে খুঁজে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, এখানে টাইপ করার কোনো অপশন থাকবে না। এরপরে যেটা রয়েছে একটা ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা আপনাদেরকে দেখে অবশ্যই ক্যাপচাটা হুবহুব যেন ম্যাচ করে সেটা দেখে আপনাদেরকে লিখে দিতে হবে, অর্থাৎ টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর যাচাই করুন একটা অপশন আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। যাচাই করুন অপশনে সিলেক্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার নাম, তারপরে আপনার নামটা বাংলা এবং ইংরেজিতে শো করবে। এরপরে সেখানে নিচের দিকে যদি আপনি চলে যান তাহলে দেখবেন যে আপনার মোবাইলের নাম্বারের একটা অপশন রয়েছে। তো প্রথমে আপনি আপনার যেই মোবাইল নাম্বারটা, অর্থাৎ যেই সিমটা অ্যাক্টিভ আছে আপনার ফোনে, সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তো নাম্বারটা সিলেক্ট করে, ফোন নাম্বারটা সিলেক্ট করে দেওয়া জরুরি, কেননা অ্যাক্টিভ ফোন নাম্বার দিতে হবে, কেননা এখানে ওটিপি যাবে এবং সেটা আমাদেরকে পরবর্তীতে দিতে হবে। তো এরপরে নিচের দিকে যদি আমরা যাই স্ক্রল করে, নিচের দিকে কিছু অপশন রয়েছে রোগের বিষয়ে, তারা জানতে চাবে যেই আপনার কোন ধরনের রোগ আছে, যেমন প্রথমে উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হৃদরোগ এটা আছে কি না, থাকলে হ্যাঁ দিবেন, না দিবেন, তো দুইটা অপশন রয়েছে, আপনারা থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। এরপরে ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসতন্ত্র বা অ্যাজমা, প্রত্যেকটা ঘরে এরকম রোগটা থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। ক্যান্সার, করোনা আক্রান্ত হয়েছেন কিনা, পেশা বা আপনি গর্ভবতী কিনা মহিলা হলে সেটা জানতে চাই। এরপরে আপনার পেশা যেই ঘরটা রয়েছে পেশাতে ক্লিক করার পর সেখানে আপনার পেশাটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখুন এখানে পেশার অসংখ্য অপশন রয়েছে, অর্থাৎ যে যে পেশাগুলো বাংলাদেশে সাধারণত রয়েছে, তো সেখান থেকে আমরা পেশাটা সিলেক্ট করে দিব। তো আপনি আপনার পেশাটা সিলেক্ট করে দিবেন, আমরা আমাদের পেশা সিলেক্ট করে দেওয়ার পর বর্তমান যে ঠিকানা রয়েছে সেখানে প্রথমেই বিভাগ, আপনার বর্তমান ঠিকানা বিভাগ দিবেন, এরপরে আপনার জেলা দিবেন, এরপরে উপজেলা বা সিটি কর্পোরেশন হলে সেটা দিবেন, এরপরে আপনার ওয়ার্ড নাম, ইউনিয়নের নাম, এরপরে আপনার ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন, এরপরে নিচে আপনার গ্রাম বা পাড়া বা মহল্লার যে নাম রয়েছে সেটা কিন্তু আপনাকে টাইপ করে দিতে হবে, অর্থাৎ সেটা লিখে দিতে হবে। তো টাইপ করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবে কেন্দ্রের নাম, আপনি কোন কেন্দ্রে দিবেন, আপনি নিকটস্থ কেন্দ্রটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার নিকটস্থ তিনটা কেন্দ্র রয়েছে, আমি যেটা আমার সুবিধা হয় সেটা দিয়ে দিলাম। এরপরে যে টিক মার্ক আছে সেটা টিক মার্ক করে দিবেন, আর থাকলে অবশ্যই এরপরে যাচাই করুন বা পরবর্তীতে ক্লিক করবেন। তো করার পরে আপনার ফোনে একটা ওটিপি চলে যাবে যে নাম্বারটা আপনি দিয়েছেন, তো সেখানে 6 ডিজিটের একটা কোড চলে যাবে, 5 মিনিটের মধ্যে সেই কোডটা আপনাকে এখানে দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করে ক্লিক করুন। আমার ফোনে ওটিপি কোডটা এসেছে, আমি সেটা দিয়ে দিচ্ছি, এরপরে নিবন্ধন সম্পূর্ণ করে ক্লিক করলাম। নিবন্ধন সম্পূর্ণে ক্লিক করার পর নিবন্ধন টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করবেন, টিকা কার্ড সংগ্রহতে ক্লিক করার পর, অর্থাৎ নিবন্ধন শেষ, এবার টিকা কার্ড আমরা ডাউনলোড করব। তো প্রথমে আবার জাতীয় পরিচয়পত্র, আপনার যে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের নাম্বার রয়েছে সেটা আবারও দিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেওয়ার পর এরপরে আপনার জন্ম তারিখ দিবেন। তো দেখুন আবারও প্রথমে তারিখটা, অর্থাৎ দিন, এরপরে হচ্ছে মাস, মাসটা দিয়ে দিব, ভোটার আইডি কার্ড দেখে অবশ্যই দিবেন যেন ভুল না হয়, এরপরে যে বছরটা রয়েছে সেটা দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ জন্ম তারিখটা আমরা আবারও সিলেক্ট করে দিব। তো জন্ম তারিখ সিলেক্ট করার পর আবারও একটা আমাদেরকে কোড লিখতে হবে বা ক্যাপচা লিখতে হবে, তো ক্যাপচাটা দেখে হুবহু আমরা লিখে দিব। অবশ্যই ক্যাপচাগুলো ক্যাপিটাল লেটারে আসে, এরপরে যাচাইকরণে ক্লিক করব। এরপরে আবার 5 মিনিট অপেক্ষা করতে হবে, 5 মিনিটের মধ্যে আমার ফোনে যে ওটিপিটা চলে যাবে সেটা আমাদেরকে আবারও ফিল আপ করতে হবে। তো ফোনে 6 ডিজিটের একটা ওটিপি কোড আপনাকে মেসেজ করে পাঠিয়ে দেবে, তো সেটা আবারও ফিল আপ করে দিচ্ছি। এরপরে ডাউনলোড সেখানে ক্লিক করার পর আপনার কার্ডটা চলে আসবে। তো যে কার্ডটা চলে আসবে, দেখুন আমরা যে তথ্য দিয়েছি সেই তথ্য অনুসারে একটা কার্ড তৈরি হয়ে গেছে। এখন ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করার পর কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং পিডিএফ আকারে আপনি ফোন থেকে সেটা পরবর্তীতে প্রিন্ট করে তারপরে আপনি টিকা দিতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। ভিডিওটিতে আপনি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।